প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব শুকনা মরিচ হলুদ ধনিয়া কত করে কেজি বিক্রি হচ্ছে তা সঠিক দামটি আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব দর্শক তাহলে চলুন ভিডিওটি শুরু করি দর্শক এইটা হচ্ছে বিন্দু মরিচ বিন্দু মরিচ কিন্তু ছাইজে একটু ছোটো হয় এটার ঝালটা কিন্তু অনেক বেশি এই মরিচটা হচ্ছে পঞ্চগড়ের এইটা প্রতি কেজি আমরা বিক্রি করছি তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি আপনারা যদি এক কেজি করে এই বিন্দু মরিচ নিতে চান তাহলে প্রতি কেজি দাম পড়বে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা তারপরে আসি জিরা মরিচ জিরা মরিচ কিন্তু সাইজে একটু মোটা হয় আর একটু বড় হয় আজকের বাজারে প্রতি কেজি জিরা মরিচ আমরা বিক্রি করছি তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা কেজি তারপরে আসি দর্শক ইন্ডিয়ান তেজি মরিচ কেউ বলে কারেন মরিচ এই মরিচটার কিন্তু একদম প্রচন্ড ঝাল বেশি এটা ইন্ডিয়ান মরিচ আজকের আমরা বিক্রি করছি এই ইন্ডিয়ান মরিচ চারশো দশ থেকে চারশো টাকা কেজি আপনারা যদি এই ইন্ডিয়ান তেজি মরিচ এক কেজি নিতে চান তাহলে চারশো দশ থেকে চারশো বিশ টাকা কেজি নিতে পারবেন তারপরে আসি দর্শক হলুদ এটা হচ্ছে ইন্ডিয়ান সেভেন সেভেন হলুদ এটা কিন্তু কালারটা অনেক সুন্দর হয় এটা প্রতি কেজি আমরা এক কেজি করে বিক্রি করছি দুইশো থেকে দুইশো ষাট টাকা কেজি আপনারা যদি সেভেন সেভেন হলুদটা এক কেজি করে নিতে চান তাহলে দুইশো থেকে দুইশো টাকা কেজি দাম পড়বে তারপরে আসি মুরা হলুদ এটা ময়মিসিং ফুলবাড়ি আর হলুদ এই মুরা হলুদটা আমরা প্রতি কেজি বিক্রি করছি দুশো চল্লিশ টাকা কেজি আপনারা যদি এক কেজি করে এই মুরা হলুদটা নিতে চান তাহলে দুশো চল্লিশ টাকা প্রতি কেজি দাম পড়বে দর্শক এই হলুদটা কিন্তু কালার করা না এই জন্য হলুদটা এরকম দেখা যাচ্ছে তারপরে আসি ধনিয়া দশক বাজারে কিন্তু অনেক কোয়ালিটির ধনিয়া থাকে এটা হচ্ছে সব থেকে ভালো পরিষ্কার করা কোনো ধুলা নেই এটা প্রতি কেজি বিক্রি হচ্ছে দুশো টাকা আর এই কোয়ালিটির থেকে একটু নর্মাল যে কোয়ালিটি আছে ওইগুলা বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো বিশ টাকাও পাওয়া যাবে দর্শক আজ এ পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না দর্শক আজ এ পর্যন্তই